যে ইখতিলাফগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, শুরু থেকে শুরু করি, আপনার সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না যখন ইমাম জোরে কেরাত পড়ে, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই। যখন ইমাম জোরে কেরাত পড়ে তখন আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, জোরে আমিন বলবেন কি বলবেন না, রাফুল আদায় করবেন কি করবেন না, এগুলো ইখতিলাফি মাসলা নয়। এইরকম আরো যখন ইখতিলাফি মাসলা পাবেন তখন সহজ বুদ্ধি হচ্ছে খুরুজ আনিল ইখতিলাফ, ইখতিলাফ থেকে বের হয়ে যাওয়া, ইখতিলাফ থেকে বের হওয়ার চেষ্টা করবেন। একটু ভাবলেই বুঝতে পারবেন যে আমি কি করে ইখতিলাফ থেকে বের হব। আপনাকে আমি বুঝাচ্ছি, দুনিয়ার কোনো আলেম বলেননি যে সূরা ফাতিহা যদি কেউ পড়ে তো তার সালাত হবে না, কেউ বলেছে এমন কথা? দুনিয়ার কোনো আলেম বলেননি কেউ যদি সূরা ফাতিহা পড়ে তো তার সালাত হবে না, এই কথা বলেননি। কিন্তু দুনিয়ার শত শত আলেম বলেছেন, হাজার হাজার মুহাদ্দিস বলেছেন যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তো তার সালাত হবে না। তাহলে আপনি ইখতিলাফ থেকে বের হবেন কি করে? সূরা ফাতিহা পড়ে। কথা আমার বুঝতে পারেননি? তাহলে আপনার সালাত নষ্ট হওয়ার, সালাত বাতিল হওয়ার কোনো আশঙ্কা আর থাকলো না। কথা আমার বুঝতে পারছেন কি? দুনিয়ার কোন হানাফি আলেম বলেননি যে কেউ যদি রাফুল আদায় করে তাহলে তার সালাত হবে না, বা কেউ যদি রাফুল আদায় করে তাহলে তার গুনাহ হবে। দুনিয়ার কোন হানাফি আলেম এই কথা বলেননি, কিন্তু দুনিয়ার হাজার হাজার আলেম বলেছেন যে রাফুল আদায় করা সুন্নাত, রাফুল আদায় রাসুলের সুন্নাত, রাফুল আদায় করো, কেন করবো না, রাফুল আদায় করা উচিত, করলে নেকি হবে। অন্যদিকে দুনিয়ার কোন হানাফি আলেম বলেননি যে কেউ যদি রাফুল আদায় করে তো তার গুনাহ হবে। তাহলে ইখতিলাফ থেকে কিভাবে বের হবেন? রাফুল আদায় করেন। কথা কি আমার বুঝতে পারছেন? তো এইরকম প্রত্যেক মাসলা থেকে ইখতিলাফ থেকে বের হওয়ার চেষ্টা করবেন, খুরুজ আনিল ইখতিলাফ। ইখতিলাফ থেকে বের হলেই সঠিক সিদ্ধান্তে পৌঁছবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার এবং সালাত পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমি